মুখ্যমন্ত্রী ডাঙরিয়ালৈ সাদৰীয় সভাপতি তৰফৰ আমাৰ ডেকা ল'ৰা কেইটাক মই সুধিব পাহৰি গ'লো, এইটো দি ভাল লাগিছে নাই? লাগিছে, ঠিক আছে, বহুত বহুত ধন্যবাদ। কালক্ৰমত বহু শতিকাৰ ৰূপান্তৰৰ মাজেৰে বিহুৱে আজি ৰূপ পাইছে। প্রকৃতির সঙ্গে বিহু ওতপ্রোতভাবে জড়িত। ভারতের জলবায়ু দেখবলে পাওয়া ছয় ঋতুর সঙ্গে তিনিটা বিহু সম্পর্কিত। জ্যোতির্বিজ্ঞান অনুসরি তিনিটা বিহুয়ে পৃথিবীর বার্ষিক গতির সঙ্গে সংযোজিত। বিষুব রেখার উপর সূর্য যেতিয়া সংসার হয় তেতিয়া বহাগ বিহুর সময় হয়। তার পাছত ছমাহত যেতিয়া সূর্য পুনরায় বিষুব রেখাত সঞ্চার করে সেই সময়ত কাতি বিহু উদযাপন করা হয়। আনহাতে মকর ক্রান্তির উপর সূর্যর সঞ্চারের সময়ত আমি মাঘর বিহু পালন করি। তাৎপর্যপূর্ণভাবে বিহু কেবল অসমতে আবদ্ধ নহয়, তামিলনাড়ুত ইয়াক চৈত্র ভিশু বোলা হয়, হিমাচল প্রদেশের খাসাসকলের নববর্ষর উৎসবিধর নামও হল বিশু। রঙালী বিহুর উপাদনত থাকা অনেক উৎসব পৃথিবীর দেশে দেশে প্রান্তে প্রান্তে উদযাপিত হয়। জাপানের চীনা বাতাক বন উৎসব, টেঙ্গো নাচুকু ভুটানের লুসর, চীনের বসন্ত উৎসব ময়ূর নৃত্য, টর্চ ফেস্টিভেল বিহুর সঙ্গে সমগোত্রীয়। ঢকুয়াখানার সুসন্তান অসমের বৌদ্ধিক জগতের নক্ষত্র স্বরূপ বিশিষ্ট সাংবাদিক হোমেন বৰগোহাঁইদেৱৰ বিভিন্ন রচনাত আমি চারিকরিয়া নৈ আর মহঘুরি চাপরির পটভূমি দেখবলে পাও। এই মহঘুরি চাপরিতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যমণ্ডিত ঢকুয়াখানার ফাট বিহু। ফাট বিহু বৃহত্তর ঢকুয়াখানার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বাপতি সাহুন। প্রাচীন কালৰে পৰা এই ফাট বিহুয়ে সমন্বয়ের বার্তা বহন করে আহিছে। ফাট বিহুর এক ঐতিহাসিক গুরুত্ব আছে। ফাট বিহু আহোম রজার দিনত কল কাতল সংগ্রহের কেন্দ্রস্থল ফাটত বিহু মরা হয়েছিল বাবে এই বিহু ফাট বিহু নামে পরিচিত। প্রারম্ভিক অবস্থা হারহি দেওয়ালয় আর ইয়ার সমীপর চারিকরিয়ার পারত আর পরবর্তী সময়ত ব্রিটিশ শাসনের কালত এক প্রধান অঙ্গ পরিণত হয়েছে। ঢকুয়াখানার ঐতিহ্য কৃষি, নদ নদী, গছ গছনি ইত্যাদির অপরূপ সৌন্দর্য ফাট বিহু গীতের মাজতে প্রকাশিত হয়। ফাট বিহুত মিচিং ডেকা গাভরুয়ে ঐনিতম গীত গায় নিজের চহকী সংস্কৃতিক প্রতিফলিত করে। এই বিহুত যে বজারের সম্পর্ক আছে সেই কথা বিহু গীতের মাজেরে শুনবলে পাওয়া যায়। পাহাড়ের জনজাতি আর ভয়ামর জনজাতির মাজত সমন্বয়ের বার্তা বিহু গীতবুলের মাজত উচ্চারিত হয়। ফাট বিহুত জাত পাত বিহীন এখন সমাজ গঢ়ার সপোন দেখবলে পাওয়া যায়। গ্রাম্য জীবনের চিরন্তন অনুভূতি, প্রকৃতি স্পৃহা, সহা ভাষার প্রাচুর্য আদি ফাট বিহুত পরিবেশিত সংগীতের অন্যতম বৈশিষ্ট্য। ফাট বিহুয়ে বিবর্তনের মাজেরে আজি আনুষ্ঠানিক রূপ পাইছে যদিও ই প্রাকৃতিক রূপ ধরে রাখবলে সক্ষম হয়েছে। ফাট বিহু মাত্র ঢকুয়াখানার রাইজরে উৎসব হয়ে থাকা নাই, এই বিহু অসমীয়া জাতির আবেগ, জাতীয় জীবনের স্পন্দন, সমন্বয়ের উৎসব, মহামিলনের উৎসবলে পরিবর্তিত হয়েছে। নৈপরিয়া ঐতিহ্যর মাজেরে লোক সংস্কৃতি কিদরে জীবন্ত রূপ লাভ করিব পারে সেয়া ফাট বিহু নেদেখিলে উপলব্ধি করিব নোৱাৰি। অসমীয়া লোক সংস্কৃতির এক বর্ণিল স্বরূপ ফাট বিহুয়ে কিদরে উদ্ভাসিত করে আহিছে সেয়া বর্ণনার অতীত, তাক মাত্র অনুভৱে করিব পারি। শ্রদ্ধা রাইজ, আজি এই ফাট বিহু পবিত্র উৎসবের দিনা মই আপোনালোকের মাজত উপস্থিত থাকি অত্যন্ত গৌরব অনুভব করছো। ইয়ার আগতে ফাট বিহু চার মূল সৌভাগ্য হওয়ার আছে। মই অলপ আগতে বিধায়ক নবদলে ডাঙরিয়াক উল্লেখ করছো যে আমার ফাট বিহু স্থলীত প্রায় 10,000 লোক একেলগে বহিব পারা সুন্দর এখন মুকলি মঞ্চর আমি ব্যবস্থা করিব লাগে, যাতে
সেই মঞ্চৰ গৰিমা মঞ্চৰ বিশালতা আৰু মঞ্চৰ পবিত্ৰতাই আমাৰ ফাট বিহু উৎসৱক বহু দূৰ আগুৱাই লৈ যাব পাৰে। আজি আমাৰ ফাট বিহু কমিটিয়ে 50 জোপা গছৰ তলত 50টা ওখ ভেটি নিৰ্মাণ কৰিও ফাট বিহুৰ পৰম্পৰাগত ৰূপটো ধৰি ৰখাৰ বাবে প্ৰস্তাৱ দাঙি ধৰিছে। মই আশা কৰোঁ যে অনাগত দিনত নৱনলে ডাঙৰীয়াক মই ইতিমধ্যে কৈছোঁ যে ক'ৰ পৰা ড্ৰয়িংটো আনিব লাগে আৰু কি ধৰণে বনাব লাগে, আৰু সেই কাম কৰিবলৈ আগবাঢ়ি আহিলে অসম চৰকাৰে কেনেকৈ সহায় কৰিব পাৰে তাৰ বিষয়ে মই নৱনলে ডাঙৰীয়াক উল্লেখ কৰিছোঁ। মই আশা কৰোঁ অহাবাৰ ফাট বিহুৰ আগতে আপোনালোকে এই ফাট বিহুৰ স্থলীৰ এক নতুন ৰূপ দেখিব পাৰিব, তাক মই আশা কৰোঁ। শ্ৰদ্ধা ৰাই, অসমৰ মুখ্যমন্ত্ৰী দায়িত্ব লোৱাৰ পিছত ঢকুৱাখানালৈ মই প্ৰথমবাৰলৈ আহিছোঁ। আপোনালোকে জানে যে সোৱণশিৰি নদীৰ ওপৰত ঘোনাকুটিত যি আমি দলঙৰ নিৰ্মাণৰ কাম হাতত লৈছোঁ, সেই দলং নিৰ্মাণ হোৱাৰ লগে লগে লখিমপুৰ আৰু ঢকুৱাখানাৰ মাজৰ যোগাযোগত এক সম্পূৰ্ণ ব্যৱস্থাটোকে এক পৰিৱৰ্তন হৈ পৰিব। মই আশা কৰোঁ আমাৰ সকলোৰে প্ৰচেষ্টাত ঘোনাকুটিৰ ওপৰত দলং অতি সোনকালে স্থাপন হ'ব আৰু ঢকুৱাখানাৰ ৰাইজে লখিমপুৰলৈকে খুব সোনকালে যাব পৰাৰ ব্যৱস্থা থাকিব। মন্ত্ৰী নৱনলে ডাঙৰীয়াই চাৰিকৰীয়া নদীৰ গৰাখহনীয়া, ব্ৰহ্মপুত্ৰ নদীৰ গৰাখহনীয়াৰ ওপৰতো আৰু সোৱণশিৰি নদীৰ গৰাখহনীয়াৰ প্ৰতিও আঁচনি মঞ্জুৰ কৰিবলৈ মোক অনুৰোধ কৰিছে। সেই ক্ষেত্ৰতো মই দীৰ্ঘম্যাদী ব্যৱস্থা লোৱাৰ আশ্বাস আপোনালোকক প্ৰদান কৰিছোঁ। শ্ৰদ্ধা ৰাইজ, লখিমপুৰত জিলা চিকিৎসালয় এখন স্থাপন কৰা আপোনালোকৰ ওচৰত মোৰ প্ৰতিশ্ৰুতি আছিল। নিৰ্দিষ্ট সময়ত নিৰ্ধাৰিত সময়ত আপোনালোকে সেই ভাল খবৰ পাব বুলি মই আকৌ এবাৰ আপোনালোকৰ আগত প্ৰতিশ্ৰুতি দিছোঁ। শ্ৰদ্ধা ৰাইজ, অলপ আগতে মই বাসুদেৱ থানলৈ গৈছিলোঁ, তাতো মই পৰ্যটনৰ দৃষ্টিভংগীৰ পৰা এটা সুন্দৰ প্ৰকল্প নিৰ্মাণৰ প্ৰতিশ্ৰুতি দিছোঁ। বাসুদেৱ থান, হাৰ্হি দেৱালয়, পদুমণি থান আৰু ফাট বিহু, ঢকুৱাখানাৰ ঐতিহ্য, ঢকুৱাখানাৰ গৌৰৱ আৰু ঢকুৱাখানাৰ পৰম্পৰা, এই গোটেইকেইটা অনুষ্ঠানকে এক জীৱন্ত আৰু প্ৰাণৱন্ত ৰূপ দিয়াৰ প্ৰতিশ্ৰুতিৰে মই পুনৰবাৰ এই উৎসৱলৈ মোক নিমন্ত্ৰণ কৰা আৰু মোক দেখুওৱা মৰম চেনেহৰ বাবে সকলোকে ধন্যবাদ জনাই মই মোৰ বক্তব্যৰ সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতৰম। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়ালৈ আমি সকলোবোৰ অতিথিৰে